Nobody is able to pass out. Right job, it will be so hito sakori nizukti kelenkari. SIP sort, ever PNRD kelenkari of Bizukto Gripta Korahose. PNRD nizukti kelenkari Zurito, BJP Kormi Gripta Korahose, BJP Kormi, Koraki Nam Jose, Razi Porahorok, Gripta Korse Crime Branch. Mohanagori O'Neill Plaza Pra Gripta Korahose, Razi Porahorok. Razibor Soymail or Bahogrihot, Nika Crime Branch or Obizan, JK Apartment or Hoptom Moholat, Obizan Crime Branch or Razibor Bahogrihot, Jobdo Jose Bohuke Honsukti Potro, Bohopart Hill of Honor London Corsal Razi Porahor, Arim Hutor Amizonagos of Hobor, the Razibor Bahogrihot, Bohuke Honsukti Potros of Dokora, the Jodiki PNRD Kalankari Z, Homos, Swati Unmusito Hose, Arte Totondaram Bosel, He Homosa, the Hibble Pogos, the PNRD, Rosnokakot Pogosil as an Obizutor Bahogrihot. আর তার পরবর্তী সময়ত এই কথা স্পষ্ট হৈ পৰিছে সমগ্র চক্রটো জড়িত আছিল পিএনআরডিৰ হৈতে গটিকে পিএনআরডি কেলেংকাৰীৰ তথ্য ইটা পোহৰলৈ আহিছে লাহে লাহে আৰু এইবেলি গ্ৰেপ্তাৰ হৈছে অনিল প্লাজাৰ পৰা ৰাজীপ পৰাখৰ হৈছে বিজেপিৰ এগৰাকী কৰ্মী ৰাজীৱৰ 6 মাইলৰ বাহগৃহ নিখা ক্রাইম ব্ৰাঞ্চে অভিযান চলাই ৰাজীৱক আটক কৰিছে গ্ৰেপ্তাৰ কৰিছে ৰাজীৱৰ বাহগৃহৰ পৰা বহুকেইখন চুক্তিপত্ৰও ইতিমধ্যে জব্দ কৰা হৈছে আমি আৰু কিছু খবৰ লাভ কৰিম আমাৰ সাংবাদিক ভাস্কৰ আছে আমাৰ হৈতে ভাস্কৰ আসক এসআই জি পরীক্ষার জি নিযুক্তি কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি তদন্ত শেষ নহতে আনেক কেলেঙ্কারি এটা জোকাইছে পিএনআরডি কেলেঙ্কারি আর যত পিএনআরডি কেলেঙ্কারি অন্যতম অভিযুক্ত হিসাবে রাজীব পরাহক আসলে জুয়াকালি নিখার ভগত গ্রেপ্তার করেছে অনিল প্লাজার পৰা অনিল প্লাজাত নিখা ক্রাইম ব্রাঞ্চে গৈ তেওঁক তাৰ পৰা গ্রেপ্তার কৰি লগতে যে 6 মেলত থকা যে বাহকগৃহ সেই বাহকগৃহত অভিযান চলোৱা হয় আর জে কে এপার্টমেন্ট বুলি আছে তেওঁ সপ্তম মহলাত তেওঁ যেটো ঘৰ সেই ঘৰত অভিযান চলে আর অভিযানৰ সময়তে তাত উদ্ধার হয় বহুকেইখন চুক্তিপত্র কারণ রাজীব পরাহৰ বিৰুদ্ধে অভিযোগ আছে যে যেহেতু সেই পিএনআরডি পরীক্ষাৰ প্ৰাক্ষত তেওঁ বিভিন্ন গোট ধৰি লওক উদালগুৰি হওক বা নামনি অসমৰ নলবাৰী হওক এনেকুৱা স্থানত গৈ তেওঁ বিভিন্ন পাৰ্টিৰ পৰা ধন উঠাইছিলে বিভিন্ন পাৰ্টিৰ পৰা পৰীক্ষা দিয়াৰ নামত আচলতে এই ধনসমূহ উঠাই লৈ তেওঁ এই যি পৰীক্ষাত সেই পৰীক্ষাত সেইসকল প্ৰাৰ্থীক অৱতীৰ্ণ কৰাইছিলে আৰু শেহতীয়াকৈ এই তথ্য যেতিয়া পোহৰলৈ আহিছিলে আৰু সেই পোহৰ অহাৰ পাছতেই যোৱাকালি ক্ৰাইম ব্ৰাঞ্চে হঠাৎ অভিযান চলাইছিলে আৰু অভিযানত তেওঁ প্ৰথম অৱস্থাত তেওঁ ঘৰত পোৱা নাছিলে তাৰপাছত যেতিয়া অনিল প্লাজাত অভিযান চলাইছিলে অনিল প্লাজাত তেওঁ গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু তাৰপাছতেই ইতিমধ্যে নিশাৰ ভাগতে তেওঁ গ্ৰেপ্তাৰ কৰি লৈ অনা হৈছে আৰু আনি যি ক্ৰাইম ব্ৰাঞ্চ সেই ক্ৰাইম ব্ৰাঞ্চত তেওঁক কাৰ্যালয়ত ৰখোৱা হৈছে কথাটো হৈছে যিহেতু সন্দেহ কৰা আছে মই পূৰ্ব যি পোনপটীয়া সম্পৰ্চত তাতো কৈছিলোঁ হয়তো এই যি পি এসআই পরীক্ষার যে কেলেঙ্কারি যেটু রেকেট সেই রেকেটর লগত হয়তো কোরবাত কোরবাত এই রাজীব পরাহর সম্পর্ক থাকিব পারে কারণ আমি বিভিন্ন সময়ত বাতরি সম্প্রচার কৰি আছো প্রতিদিনে আমি যেহেতু দেখিবলে পাইছো যে এই যে নিযুক্তি প্রক্রিয়া যেসমূহ সরকারি নিযুক্তি প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়ার প্রাক্ষণ এই সমূহ চক্র আসলে সমাত সক্রিয় হয়ে উঠে আর ভিন্ন প্রান্তত যেহেতু এসআই পরীক্ষার সময় যেটা চাই এসআই পরীক্ষার যে কেলেঙ্কারি সময় দেখবলে পোৱা গৈছিল যে রাজ্যের ভিন্ন প্রান্তত এজেন্ট সমূহ গ্রেপ্তার করা আছে গতিকে তার প্রতি লক্ষ্য রাখি হয়তো কোবাত কোথায় কোবাত যে এসআই পরীক্ষার এই কেলেঙ্কারি এই যে লিঙ্কর লগত যেন এই যে রাজীব পরাহ যদি পিএনআরডি কেলেঙ্কারিত বর্তমান পোহরলে আছে সেই পিএনআরডি কেলেঙ্কারিত হয়তো কোবাত নহয় কোবাত যেন খাং খাই পড়ছে বা একেটাই হব পারে নাকি এনেকুৱা ধরনের প্রশ্ন আহি পড়ছে গতিকে সেই দিকটো আসলে এই মুহূর্তে তদন্ত আওতাত আমার খুবই প্রয়োজন আহি পড়ছে আৰু এটা কথা নিশ্চিত হৈ পৰিল যিহেতু দীপন ডেকা যিদৰে প্ৰথম অৱস্থাত পোহৰ যেতিয়া এই এছ আই পৰীক্ষা নিযুক্তি যেতিয়া দীপন ডেকা নাম সাং খাই পৰিছিলে দীপন ডেকাক যেতিয়া গম পোৱা গৈছিল শেহতীয়াকৈ যে দীপন ডেকা হৈছে বিজেপিৰ এজন আচলতে পুৰণি কৰ্মী ঠিক তেনেদৰে ৰাজীৱ পৰাশুৰ আমাৰ হাতত যিমানটো জানো ৰাজীৱ পৰাশুৰ এজন বিজেপিৰ নিষ্ঠাবান কৰ্মী আৰু সেই বিজেপিৰ সেই নিষ্ঠাবান কৰ্মী হিচাপে তেওঁ যথেষ্ট নাম আছে আৰু গতিকে সেই সময়তে তেওঁ সেই সুযোগ গ্ৰহণ কৰিছিলে আৰু যিমানটো জানো হয়তো মন্ত্ৰীও তেওঁ অতি ঘনিষ্ঠ আছিল আৰু সেই তাৰ সুবাদতে তেওঁ এনেদৰে নামনি অসম উজনি অসমৰ ভিন্ন প্ৰান্তৰ প্ৰাৰ্থীৰ সৈতে তেওঁ প্ৰাৰ্থীৰ পৰা বৃহৎ ধন লৈছিলে আৰু ইতিমধ্যে সেই তথ্য লাভ কৰিছে বা সেয়া তথ্য প্ৰমাণ লাভ কৰিছে তেওঁ ভাকগৃহত যেতিয়া অভিযান চলাইছিলে সেই অভিযান সময়ত কিন্তু বহু বিস্ফোৰক তথ্য উদ্ধাৰ কৰা বুলি আমি জানিবলৈ পাইছোঁ যি নহওক এইটো এতিয়াও যিহেতু আনুষ্ঠানিকভাৱে বা ক্ৰাইম ব্ৰাঞ্চৰ ফালৰ পৰা যিহেতু তদন্তৰ হাতত আছিলে তেওঁলোকে তথ্য দিব বিচৰা নাই কিন্তু বিশেষ সূত্ৰৰ পৰা আমি সকলো তথ্য লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু পৰৱৰ্তী সময়ত আমি পাপৰি জানিবলৈ চেষ্টা কৰিম যে প্ৰকৃতাৰ্থত ৰাজীৱ পৰাশৰ লগতে আৰু কোন কোন ইয়াত জড়িত হৈ আছে কেনেদৰে ৰাজীৱ পৰাশৰে পিএনআরডি পৰীক্ষাত কেলেংকাৰী কেনেদৰে সংগত কৰিছিল ইয়াত ক'ৰবাত নহয় ক'ৰবাত মন্ত্ৰী লিংক আছে নেকি সেই সকলো আমি সবিস্তাৰে
জানা বলে চেষ্টা করিম পরবর্তী সময় পাপরি নিশ্চয় পরবর্তী সময় আপনার হতে যোগাযোগ করিম পুনর এবার ভাস্কর কারণ এটো অনেক বিষয় পিএনআরডি কেলেঙ্কারি আর এটা লিখিবলে পাওয়া গছে যে এসআই কেলেঙ্কারি সমানে সমানে এটা পিএনআরডি কেলেঙ্কারির সকল তথ্য উন্মোচিত হব নেকি কারণ পিএনআরডি কেলেঙ্কারি হইতে জড়িত এজন অভিযুক্ত রাজীব পরাহরক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাতুকৈ ডাঙর কথা হয়েছে রাজীব পরাহর বিজেপির এগারী নিষ্ঠাবান কর্মী আর বহু পুরনি কর্মী গতি রাজীব পরাহরক সোধা পোছার অন্তত হয়তো আর বহু লোকের নাম আহি পড়ব পোহর ধন্যবাদ জানাইছো ভাস্কর।